বৃহস্পতিবার সমস্যা জর্জরিত চিবরসাঙ্গন দ্বিতীয় খণ্ড ও বকরি হাওর প্রথম খণ্ড গ্রাম সরজমিনে পরিদর্শন করেন করিমগঞ্জের সাংসদের প্রতিনিধি দিব্যেন্দু চন্দ, সঙ্গে ছিলেন সাংসদের আলগাপুর প্রতিনিধি দীপক পাল। চিবরসাঙ্গন দ্বিতীয় খণ্ডের একাংশ গরিব মানুষ বছরের পর বছর প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা থেকে বঞ্চিত। এছাড়া রাস্তাঘাটের বেহাল চিত্রসহ পানীয় জলের সমস্যা সাংসদ প্রতিনিধির কাছে তুলে ধরেন জিপি সদস্যার প্রতিনিধি রহিম উদ্দিন সহ স্থানীয়রা। সাংসদ প্রতিনিধি দিব্যেন্দু দাস গ্রামের বেহাল রাস্তাঘাট যাতায়াতের উপযোগী করে তোলা সহ বকবকি বিলের ওপর একটি কালভার্ট নির্মাণের আশ্বাস দেন। এছাড়া পিএমওয়াই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চনা ও পানীয় জলের সমস্যা হাইলাকান্দির জেলাশাসক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিগোচর করে সমাধানের আশ্বাস দেন। বকবকি খাল পরিদর্শন করে ফিরে আসার পথে সাংসদ প্রতিনিধি দিব্যেন্দু স্থানীয় শিব মন্দিরে পুজো দেন। চিবরসাঙ্গন দ্বিতীয় খণ্ডের গ্রামের অভাব অভিযোগ শুনে সাংসদের প্রতিনিধিরা বকরিহাওর দ্বিতীয় খণ্ড আনোয়ারপাড় গ্রাম পরিদর্শন করেন। বকরিহাওর দ্বিতীয় খণ্ডের সমস্যা জর্জরিত গরিব মানুষ পিএমওয়াই প্রকল্প থেকে বঞ্চনার অভিযোগ করেন। এছাড়া জল জীবন মিশনের আওতার বাইরে বকরিহাওর দ্বিতীয় খণ্ডের প্রায় 400 পরিবার। এছাড়া স্থানীয়রা একটি শ্মশানের ঘাট নির্মাণ করারও দাবি জানান। সাংসদ প্রতিনিধি চিবরসাঙ্গন ও বকরিহাওরের গুরুত্বপূর্ণ গণদাবি পূরণ করার আশ্বাস দেন। করিমগঞ্জের সাংসদ এলাকা পরিদর্শনের সাংসদ প্রতিনিধির সঙ্গে ছিলেন আবুল ফজল বরভূঁইয়া। হাইলাকান্দি থেকে বাহার লস্করের প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা। 2019 ইংরেজি নির্বাচন পরে আমাদের হাইলাকান্দি করিমগঞ্জ যে কংগ্রেস সাংসদ সম্মানিত শ্রী কৃপানাথ মালা মহাশয় নিজে সাংসদ হিসাবে এই অঞ্চলের দায়িত্ব নিয়েছেন। দু একটা ব্যাপার, 2019 ইংরেজি পর থেকে যে করোনা কাল, তার ফলে দেখা গেছে যে লকডাউন কাজে বিভিন্ন ধরনের গতি আনতে অসুবিধা হয়েছে, ফান্ডিংয়ের ব্যাপার আছে, গভর্নমেন্টও বিভিন্ন সুবিধা অসুবিধার মধ্যে কাটাইতে লাগছে, যেটা আমরা প্রত্যেকে জ্ঞাত আছি এই ব্যাপারে। তো বর্তমানে আমরা বিভিন্ন জায়গাতে যাইরাম সাংসদের নির্দেশেই এবং বিভিন্ন জায়গাতে গিয়ে মানুষের রাস্তাঘাট বা পানীয় জল বা এই ব্যাপারে অনেক অভিযোগ পাইরাম বা যেসব সমস্যা আছে আমরা নিজে দেখলাম এবং এটা কীভাবে সমস্যার সমাধান করা যায় এই ব্যাপারে আমরা যেমন সাংসদের সঙ্গে আলোচনা করে বিভাগীয় যারা কর্মকর্তা আছেন বা প্রশাসনের যারা যেসব ব্যক্তি আছেন তাদের সঙ্গে আমরা আলোচনা করে দেখছি কীভাবে রাস্তাঘাট বা পানীয় জলের সমস্যা সমাধান করা যায়। এবং বর্তমানে জল জীবন প্রকল্পের মাধ্যমে বিভিন্ন গ্রামাঞ্চলে জলের অসুবিধা দূর করার জন্য গভর্নমেন্ট খুব সক্রিয়ভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে ওইখানে নাই, আমি আরও দু তিনটা ভিলেজে গিয়ে দেখেছি বা জিপিতে গিয়ে আমি এরকম কমপ্লেন পেয়েছি যে প্রধানমন্ত্রী আবাস যোজনার ক্ষেত্রে আপনারা যা বলছেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনার ক্ষেত্রে একটা স্বজন পোষণ হচ্ছে বা চিবরসাঙ্গন দ্বিতীয় খণ্ড গ্রাম আপনার গ্রামে কি কি সমস্যা আছে? আমার গ্রামের সমস্যা আজকে ফটুন মানিস্তা কে অনেক টিউকল ওর অন্যদিকে ওর আমার এই সাইডে ওর না, একবারে টোটাল নাই। দুই লোকে আপনার প্রধানমন্ত্রী আবাস যোজনার গড় প্রচুর গড় ওর, কিন্তু আমরা এই সাইডটা একদম পুরো খাটিয়ে রাখি দিছে, এই সাইডে কোনো একটা গড় না, মানে এত মানে সিরিয়াসলি গরিব মানুষ আছে, গড় বাঙ্গা গড় আছে কিন্তু এটা একটা নামায় না। এই ব্যাপারে আপনার জিপি সভাপতি বা পঞ্চায়েত প্রতিনিধিরা কি করছেন? এই ব্যাপারে আমি জিপি সভাপতির লোক বারবার মাতিয়ার মাতিয়া কোনো পাত্তা লাগিয়ে না, এরপরে ভিডিও ভিডিও সারের লোকে মাতছি, পাবলিক লোকলিও মাতছি, আমি নিজে একলাও মাতিছি। এর মাঝে ভিডিও সারে কইলে আমার যতটা খাসা গড় আছে তোমার এলাকার তুমি লেখিয়া 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 সিগনেচার করে আনি দাও। আমি লেখিয়া লিস্ট কম্পিউটার দিয়ে বানাইয়া সারা মানুষের সিগনেচার লইয়া নিয়ে কপি দিছি, একটা কপি আমার কাছেও আছে, আমি রাখছি, কিন্তু আজকে পর্যন্ত কোনো কোনো ফায়দা হয়েছে। আপনার গ্রামের কী কী দাবি আছে, গুরুত্বপূর্ণ দাবি কোনটা কোনটা আছে? গুরুত্বপূর্ণ দাবি হলো সবচেয়ে বড় হইলো গড়, মানে খাসা গড়।